আমার জন্ম 1998 সালে আমার বয়স যখন 6 মাস তখন আমি টাইফয়েড আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি যার ফলে আমার একটি পা অবশ হয়ে যায় আমি আইনুলক জুবেল আমি একজন স্বাবলম্বী গ্রাফিক ডিজাইনার আমি জীবনে কখনো ভাবিনি এই অবস্থানে আসব জীবন এত সহজ ছিল না আমার অনেক কষ্ট করে নিজের টিউশনি খরচ দিয়ে আমি আমার লেখাপড়া চালাতাম আমার পরিবারের 6 ভাই বোন বাবার লেখাপড়ার খরচ চালানো আমার বাবার পক্ষে একা সম্ভব ছিল না ইচ্ছা ছিল আমি কম্পিউটার ডিপ্লোমা করব কিন্তু কম্পিউটার ডিপ্লোমা করতে হলে আমার বাসা থেকে শহরে যাওয়া প্রয়োজন পড়ে কিন্তু শহরে যাওয়ার জন্য তেমন আর্থিক অবস্থা ভালো ছিল না এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভালো ছিল আবার আশা করেছিলাম ডিপ্লোমা ভর্তি হব কিন্তু তারপরও সেটা হলো না দু বছর বেকার থাকার পর আমার বন্ধু আমাকে একটি লিফলেট দেখালো সেটা ছিল সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে তখন আমি আমার বন্ধুর কাছ থেকে 200 টাকা ভাড়া নিয়ে কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করি এবং সেই 4 মাস মেয়াদি কোর্সে ভর্তি হই 4 মাস মেয়াদি কোর্স ভর্তি শেষ হওয়ার পর আমি একটি জবে লাগি সেই জবটা আমার 6000 টাকা দিয়ে শুরু হয়েছে তারপরে এখন আমি 12000 টাকা পাই সেই সুযোগ কাজে লাগিয়ে প্রশিক্ষণ নিয়ে নিজে দক্ষ হই এবং দেশের উন্নতি করি দক্ষ হই দিন বদলায়